জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পুরনো শালবাড়ির কাছে গিলান্ডি সেতুর কাজ চলছে জোর কদমে। ওই সেতুর কাজ জোর কদমে শুরু হওয়াতে খুশি এলাকাবাসী। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পুরনো শালবাড়ির কাছে জাতীয় সড়কের রয়েছে গিলান্ডি সেতু। বহুদিন আগে তৈরি হয়েছে ওই সেতু, কিন্তু সেতুর অধিকাংশ জায়গায় ফাটল ধরলেও দীর্ঘদিন যাবৎ সেতুর কোনো রকম কাজ হয়নি বলে জানিয়েছিলেন স্থানীয়রা। ওই সেতুর ফাটল থেকে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ওই দুর্বল সেতুতে 12 টনের বেশি ওজন বিশিষ্ট যানবাহন চলাচল নিষিদ্ধ, এমনকি ওয়ার্নিং বোর্ড এবং একই সাথে বাম্প ও ওভারহেড ব্যারিকেডের কাজ প্রায় একসাথে শুরু করেছিল জলপাইগুড়ি হাইওয়ে ডিভিশন PWD রোড দপ্তর থেকে এমনটাই জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এমনিতেই জাতীয় সড়ক এবং খুবই ব্যস্ততম রোড, ভারী ভারী যানবাহনের গতিরোধ কমাতে এমন ব্যবস্থা করা হলেও এই ব্যারিকেডের জন্য সমস্যায় পড়তে হয়েছে মালবাহী লরি থেকে শুরু করে যাত্রীবাহী যানবাহনগুলিকেও। ওই সময় ওই সেতুর ব্যারিকেড লাগানো 24 ঘন্টার রেস কাটতে না কাটতেই ধূপগুড়িগামী এক 10 টাকার লরির ধাক্কায় ভেঙে উপড়ে গিয়েছিল ব্যারিকেড, এমনটাই জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা আরও জানিয়েছিলেন, এমন দুর্ঘটনা এখানে আজ প্রথম নয়, এমনকি সেতুর বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নও তুলেছিলেন। যাতে এমন ধরনের দুর্ভোগ আর না ঘটে স্থানীয় হিসেবে প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণও করতে চেয়েছিলেন। আজ ওই সেতুর কাজ জোর কদমে শুরু হওয়াতে এলাকাবাসী খুশি হয়েছেন। স্থানীয় বাসিন্দা সমীর রায় জানান, দীর্ঘ কয়েক মাস যাবৎ বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলো ঘুরপথে চলাচল করছে, তাতে ওই যানবাহনগুলির অসুবিধা হচ্ছে। বর্তমানে ওই যানবাহনগুলো ঘুরপথে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা সমীরবাবু আরও জানান, বর্তমানে শালবাড়ি গিলান্ডি নদীর সেতুর কাজ চলছে জোর কদমে। এভাবে যদি কাজ চলে তাহলে হয়তো খুব শীঘ্রই এই সেতুর কাজ সমাপ্ত হতে পারে বলে আশা করা যাচ্ছে। মানে দীর্ঘদিন যাবৎ এখানে এই রাস্তার একটা যাই হোক কি বলে ওটাকে কাজ চলছে, তো যাই হোক এখন এই রাস্তা খারাপ হওয়ার জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এদিক থেকে কাদম হয়ে গাড়িগুলো ঘুরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো যার জন্য আমাদের এখানে কয়েকবার রিপোর্টারকে রিপোর্ট করার ফলে তিনবার রিপোর্ট হয় এখানে, হওয়ার পরে এখন দ্রুত গতিতে কাজ চলছে এখানে, খুব সুন্দরভাবে তো কাজ চলছে আর আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটা সেট হয়ে যাবে। আমাদের কাজ যত শীঘ্রই হোক মনে করে শেষ হবে। ভাঙা যেরকম ভাঙা ছিল আর কি, আমরা যত তাড়াতাড়ি চেষ্টার জন্য আসি শেষ হয়ে যাবে। আনুমানিক কতদিন লাগতে পারে? আনুমানিক ধরে ধরো আরও 1-2 মাস লাগতে পারে। 2 মাসের ভিতরে ওরা ঢুকতে পারবে, আর ওদের একটু কষ্ট করে যেতে হবে যানবাহন। এখন কি কাজ কটার থেকে কটা অবধি চলছে? আমাদের সকাল 8টা থেকে 5টা অবধি, আবার এবং নাইটও হয়, আমরা তাড়াতাড়ি করতেছি, 9টা অবধি নাইট করি। আমরাও তো চাচ্ছি মানে জনসাধারণ তাড়াতাড়ির জন্য যাক, এটি আমরা চেষ্টা করতেছি। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।